গুড মর্নিং। তো আজকের এটা কোনো ভ্লগ নয়, এটা জাস্ট একটা আপডেট তোমাদের প্রত্যেককে দেওয়ার ছিল। অ্যাকচুয়ালি আজ হচ্ছে 11 জুন 2023, আর গতকাল 10th জুন স্যাটারডে। তো নর্মালি দিনটা শুরু হয়েছিল আর কি স্যাটারডে, যেরকম করে উইকেন্ড স্টার্ট হয় আমাদের। তো তারপরে দুপুরে আমাদের লাঞ্চেরও প্রোগ্রামিং ছিল আর কি খড়দার ফ্ল্যাটে। তো যেমনটা জানো যে সর্বানীর বাবা মা এখন এখানেই আছে। তো তারপর বিকেল 5টা নাগাদ একটা খবর আসে, সর্বানীর মামা বাড়ির দিদা, মানে যিনি রানাঘাটে থাকতেন, এর আগে তোমরা প্রত্যেকে ব্লগে দেখেছো, তো উনি হার্ট অ্যাটাকে এক্সপায়ার করেন। তো বাকিটা তারপর মানে কলকাতা থেকে রানাঘাট ট্রেনে করে যাওয়াটা পসিবল নয়, বিকজ অনেকটা টাইম লেগে যেত। তো তাই জন্য তারপর আমরা কোনো মতে গাড়ি টাড়ি অ্যারেঞ্জ করে দেন, তারপরে ওনাদেরকে রানাঘাট পাঠাই। তো আমাদের ব্লগে যেমন আমরা ভালো খবরটাও ভালো কিছু তোমাদের সাথে প্রত্যেকের সাথে শেয়ার করি, তেমনি আজকে এই ক্রাইসিস মোমেন্টেও আমার মনে হয় যে এই ইনসিডেন্টটাও তোমরা যারা ডেইলি বেসিসে আমাদেরকে ফলো করো, ডেইলি বেসিসে যারা আমাদের ভিডিও দেখো, তো তাদের সাথেও এই ব্যাপারটা শেয়ার করাটা খুব উচিত বলে আমাদের দুজনের মনে হয়েছে। তো ও তো খুবই আপসেট, যাই হোক, তো তাই জন্য আজকের এই ভিডিওটাতেও নেই, আমিই করছি এই ভিডিওটা। তো রানাঘাটে দিদা, যাকে তোমরা প্রত্যেকে দেখেছো, রানাঘাটে সর্বানীর মামা বাড়ি, তো খবরটা আমাদের দুজনের কাছে বা ফ্যামিলি মেম্বারদের কাছে প্রত্যেকের কাছে খুব শকিং ছিল, বিকজ ওনার বয়স একদমই হয়নি, মানে উনি বয়স মানে উনি খুব স্ট্রং ছিলেন এই বয়সেও, একা একা সমস্ত কিছু করতে পারতেন না সমস্ত কিছু, বাট ওই আর কি হার্ট অ্যাটাক বা শরীর খারাপ এই যে ইনসিডেন্টগুলো না, এগুলো আমাদের বলে আসে না কখন কীভাবে মানে মানুষকে আমাদের থেকে দূরে নিয়ে চলে যায়, আমরা নিজেরাও জানি না, বুঝতে পারি না। তো যাই হোক, এই 3-4 দিন মানে পুরো ব্যাপারটা নর্মাল হতে টাইম লাগবে, আশা করি তোমরা প্রত্যেকে আমাদের পাশে থাকবে, সাথে থাকবে। খারাপ লাগার পাশাপাশি আজকের দিনে তোমাদের সাথেও আবার একটা মোমেন্ট না শেয়ার করে আমরা দুজনে কিছুতেই পারছি না। আজকের দিনটা একই সাথে আমাদের দুজন বা আমাদের কমপ্লিট হ্যাশট্যাগ মোমেন্টস ফ্যামিলির জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট, বিকজ আজকে আমাদের হ্যাশট্যাগ মোমেন্টস ফ্যামিলির হ্যাশট্যাগ মোমেন্টস চ্যানেলের 1 বছর পূর্ণ হলো। তো যাই হোক, এই আপডেটটুকুই তোমাদের প্রত্যেকের সাথে শেয়ার করার ছিল।